সোমবার মৃত বিধায়কের বাড়িতে এসে খুনের ঘটনায় আর এস এস যোগের অভিযোগ তোলেন অভিষেক ব্যানার্জি পরদিনই খুনের ঘটনায় অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার অস্ত্র নদীয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সুজিত মণ্ডলের বাড়িতে তল্লাশি চালাল স্থানীয় মানুষজন তল্লাশি চালিয়ে উদ্ধার বিজেপি আরএসএসের অনেক কাগজপত্র উদ্ধার ধারালো অস্ত্র এরপর উত্তেজিত জনতা সুজিত মণ্ডলের বাড়িতে ভাঙচুর চালায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাঁসখালী থানার পুলিশ পরে পুলিশের হাতে উদ্ধার হওয়া কাগজপত্র ও অস্ত্র তুলে দেয় স্থানীয়রা প্রসঙ্গত সোমবারই মৃত বিধায়কের বাড়িতে এসে খুনের ঘটনায় আর যোগের অভিযোগ তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরই মঙ্গলবার সকালে সুজিত মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় স্থানীয় মানুষজন এলাকায় উত্তেজনা তৈরি হওয়ায় বাড়ানো হয়েছে পুলিশি টহল সুজিত মন্ডলের বাড়ি সকালবেলা থেকে আমরা আমাদের কিছু ছেলে পিলে আমরা তাকে বাড়িটা একটু সার্চ করার জন্য দেখতে এসেছি সার্চ করতে এসে দেখছি এখানে নানান ধরনের সিম কার্ড বহু জাহার সিম কার্ড এবং একটা ধারালো অস্ত্র ও আরও নানাবিধ বিজেপির আর এসেছে যে ট্রেনিং প্রাপ্ত কাগজপত্র টোটালি কাগজপত্র পেলাম এখানে পাওয়ার পরে আমরা পুলিশের কাছে হ্যান্ড করেছি ব্যুরো রিপোর্ট News No Man's Land, Nodia.